বীরভূমের কয়লা খনিতে হঠাৎ করে আওয়াজ, আর তারপর চোখের নিমেষে যেন কিছুই বোঝা গেল না। এরপর যেটা দেখা যাচ্ছে যে সেখানে ব্যাপক বিস্ফোরণ, এতটাই ভয়াবহ সেই বিস্ফোরণের তীব্রতা যে দুজনকে চেনাই যাচ্ছে না, করতে হবে ডিএনএ টেস্ট। কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ আর তার জেরেই বড় সড় দুর্ঘটনা ঘটে গেল একেবারে পুজোর আবহে। ঘটনাস্থল বীরভূমের খয়রাশোলের গঙ্গারামচক কয়লা খনি। শনিবার সকালে হওয়া এই বিস্ফোরণে মৃত্যু হয় বহু শ্রমিকের, আর সেই বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায় শ্রমিকদের দেহ, রক্তে লাল হয়ে যায় কয়লা খনি। জানা গিয়েছে যে বিস্ফোরণের জেরে খনিতে ধস নেমেছে, বিস্ফোরণ হয় জেলেটিন স্টিকের গাড়িতেও। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন সেখানকার শ্রমিকরা। কয়লা খনিতে অসাবধানতা বশত ডিটোনেটর এবং জেলোটিন স্টিকের গাড়িতে বিস্ফোরণ হয় ধস নামে খোলামুখ কয়লা খনিতে। প্রশ্ন উঠছে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। এর আগেও একাধিকবার বীরভূমের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে, যার একটি মামলার তদন্ত করছে এনআইএ। বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামের ঘটনা। গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি রয়েছে সেখানে, আর সেখানেই ঘটেছে এই বিস্ফোরণ। সেখানে কয়লার চাই ভাঙার প্রস্তুতি চলছিল, আর সেই সময় অসাবধানতা বশত জেলাটিন স্টিক এবং ডেটোনেটর বোঝাই গাড়ির বিস্ফোরণ হয়। তাতেই 8 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। 6 জনের দেহ শনাক্ত করা গেলেও এখনও পর্যন্ত 2 জনের দেহ শনাক্তই করা যায়নি। তাই সিউড়ি সদর হাসপাতালে 6 জনের ময়নাতদন্ত হবে। দুজনের দেহের ডিএনএ টেস্টের জন্য কলকাতার বেলগাছিয়া ফরেন্সিক ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হয়েছে। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত পরিবার পিছু 32 লক্ষ টাকার ক্ষতিপূরণ সহ একটি করে হোমগার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় চেক। এদিন সিউড়িতে আসেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। মৃতদের পরিবারের সঙ্গে কথাও বলেন তারা। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে যে কিভাবে এত বিস্ফোরক বোঝাই ট্রাক খাদানের ভিতরে ঢুকলো, শ্রমিকদের নিরাপত্তাই বা কোথায়, যদিও বীরভূমে একটি বিস্ফোরক মামলার তদন্ত করছে এনআইএ। শোনাবো আপনাদের সুব্রত রায়, যিনি সেখানকার আধিকারিক, কি বলছেন। এক্সপ্লোশন হয়েছে, 6 জন রিপোর্টের ডেথ, তাদের বডি অজস্র পাস হয়েছে, 3 জন ভর্তি আছে, 2 জন মেল সার্জিক্যাল, 1 জন আইসিইউ, এবং মোটামুটি স্টেবল আছে, ঠিক আছে। আর যেগুলো পোস্টমর্টেম হচ্ছে, আমাদের যে পোস্টমর্টেম অফিসার আছে উনি পোস্টমর্টেম করছেন। এবার পোস্টমর্টেম এখনও চলছে, এই পর্ব শেষ হলে সম্ভবত ডিএনএ টেস্ট হবে এবং তার জন্য দুর্গাপুরে বডি পাঠানো হবে, কারণ আইডেন্টিফিকেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ সবাই তো বিচ্ছিন্ন হয়ে আছে সমস্ত বডি। না, এগুলোর মধ্যে পরিবারের হাতে যাবে, তার সঙ্গে বিষয়টা হচ্ছে যে কিছু অংশ যাবে ডিএনএ টেস্টের জন্য। আচ্ছা, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি হচ্ছে? না, এমনি অফিসাররা আছেন, কিন্তু আদারওয়াইজ ম্যাজিস্ট্রেট বা সেরকম ময়নাতদন্ত বিশেষজ্ঞ আছেন, উনি সব করছেন। এমনি প্রোটোকল মেনে যা যা হওয়া উচিত তাই হচ্ছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলছেন যে খুবই বেদনাদায়ক ঘটনা। আমরা মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছি, মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, সেই অনুযায়ী চেক তুলে দেওয়া হয়েছে। 8 জনের মৃত্যু হয়েছে, 2 জনের দেহ শনাক্ত করা যায়নি, তাই ডিএনএ টেস্ট করা হবে। কি বলছেন সামিরুল ইসলাম শোনাব। আমরা
আরাম দ্রুততার সহিত হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তারপরে সৎ কাজ সবাই আমরা থাকবো, তারপরে যে ক্ষতিপূরণ যেটা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে 32 লক্ষ টাকা, যে কাজকে পরিবাহাতে দেওয়া হবে এবং একটা করে পারমানেন্ট চাকরি সবাই পাবে। আজকে দেখুন টোটাল 8 জন মারা গেছে বলছে, 6 জনকে আইডেন্টিফাই করা গেছে, 2 জনকে আইডেন্টিফাই করা যায়নি। এবং আপনারা জানেন সরকারি নিয়ম অনুযায়ী যতক্ষণ আইডেন্টিফাই না করা যাবে ততক্ষণ না কোনোভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়নি। তা 2 জনের স্যাম্পেল কালেক্ট করা হচ্ছে আমাদের, এখন কলকাতাতে এখন DNA টেস্ট করা যায় বেলগেছিয়ার ল্যাবরেটরিতে, তো ইমিডিয়েটলি আমাদের বেলগেছিয়ার ল্যাবরেটরিতে পাঠানো হবে। 6 জনের ডেড বডি আজকেই করা হবে আর 2 জনকে ওই DNA আইডেন্টিফাই করে তারপরে পরিবার হাতে সব কিছু তুলে দেওয়া হবে। অন্যদিকে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তিনি বলছেন যে খাদানের নিরাপত্তা নিয়ে প্রশাসন দেখছে বিষয়টা, তবে আমাদের আগে যেটা উচিত সেটা হলো পরিবারের পাশে থাকা, সেটাই আমরা করছি। পূজোর মুখে এই ঘটনা খুবই দুঃখের, কি বলছেন তিনি শোনাব। এখন পর্যন্ত যেটা 6 জন মারা গেছে, কয়েকজন তারা ইনজুর্ড হয়েছে, তো আমাদের তো দায়িত্ব কর্তব্য তাদের পাশে থাকা। মাননীয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দিয়েছেন এবং আমরা সবাই ছুটে এসেছি তাদের পাশে থাকার জন্য। সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নেওয়া হয়েছে এবং এই পরিবারগুলো প্রতি আমাদের যা দায়িত্ব কর্তব্য সেটা সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই করা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিকে নজর রাখছেন। এই ব্যাপারটা প্রশাসনিক লেভেলে আছে, নিশ্চয়ই এগুলোর দিকে নজর প্রশাসনিক লেভেলে রাখছে বা রাখবে এবং সেটা ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে নিশ্চয়ই সেদিকে নজর প্রত্যেকেই রাখতে হবে, ওদেরকেও দিতে রাখতে হবে। এবং এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওদের পরিবারগুলো পাশে থাকা, তাদের সহযোগিতা করা এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তাদের মনোবল যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে আমাদের নজর দেওয়া। আমরা যার জন্যে সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা ওদের পাশে রয়েছি। কয়লা খনিতে বিস্ফোরণ আর তার জেরেই ঘটে গেল বড় সড় দুর্ঘটনা। ঘটনাস্থল বীরভূমের খয়রাশোলের গঙ্গারামচক কয়লা খনি। শনিবার সকালে হওয়ায় বিস্ফোরণে মৃত্যু হয় বহু শ্রমিকের, আর সেই বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায় শ্রমিকদের দেহ, রক্তে লাল হয়ে যায় কয়লা খনি। বিস্ফোরণের জেরে খনিতে ধস নামে, বিস্ফোরণ হয় জেলোটিন স্টিকের গাড়িতেও। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন শ্রমিকরা। কয়লা খনিতে অসাবধানতা বশত ডিটোনেটর এবং জেলোটিন স্টিকের গাড়িতে বিস্ফোরণ হয়, ধস নামে খোলামুখ কয়লা খনিতে। প্রশ্ন উঠছে শ্রমিকদের নিরাপত্তা নিয়েও। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।